মিস্টার ত্রিপুরার ভাইয়া, আপনি ফ্রি ফায়ার ইউটিউবার হওয়ার আগে কি করতেন প্লিজ একটু বলেন। আর এছাড়া স্টুডেন্ট পড়িয়েছি, আর যখন আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হতে থাকে তখন যে প্রথমে পার্ট টাইম জবগুলো এবং পরে যে আস্তে আস্তে স্টুডেন্টগুলো ছাড়া হয়, এখন আপাতত আমি আমার নিজের স্টাডিতে এবং এই ইউটিউবিং এর দিকে ফোকাস করতে। হ্যালো লিসনার, যদি প্রশ্ন করে থাকে যে বাংলাদেশ ফ্রি ফায়ারের সবচেয়ে বড় ইউটিউবারকে, তাহলে তুমি তার উত্তর যা দাও না কেন, আমি বলবো মিস্টার ট্রিপল আর। কিন্তু তোমরা অনেক আছো যারা সেই বড় ইউটিউবারের পরিচয় কোনো জানো না, তো আমার আজকে ভিডিওর মাধ্যমে তোমরা তার আসল নাম থেকে শুরু করে তার বাড়ি কই, তার পরিবারে কোজন রয়েছে, এমনকি সেই ইউটিউবার হওয়ার আগে কি ছিল সেটাও তোমরা জানতে পারবা। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। মিস্টার ত্রিপল আর, সাধারণত ত্রিপল আর মানে হলো তিনটা আর, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তিনটা আরটা করতে গেল। এই তিনটা আর এর মানে হলো রেজাউর রহমান রেজবি, তার আসল নাম হলো রেজাউর রহমান রেজবি, মানে আমাদের মিস্টার ত্রিপল আর ভাইয়ের আসল নাম হলো রেজাউর রহমান রেজবি। এবং আমাদের এই রেজা থেকে আসলো প্রথম আর, এবং রহমান থেকে আসলো দ্বিতীয় আর, এবং রেজবি থেকে আসলো তৃতীয়। এভাবে তার আসল নাম থেকে সংক্ষেপ এলো মিস্টার ত্রিপল আর, এবং আমরা বর্তমানে তাকে সবাই মিস্টার ত্রিপল আর হিসেবে চিনি। তার কারণ হলো তার ইউটিউবের নাম হলো মিস্টার ত্রিপল আর। আমার এই রিয়েল নামটা থেকে, রিয়েল নামটা রেজাউর রহমান রেজবি, তিনটা ওয়ার্ডের নাম, তিনটা ওয়ার্ডেই প্রথমে আর 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 রয়েছে, আর এখান থেকে মিস্টার ত্রিপল আর। মিস্টার ত্রিপল আর বাড়ি হলো গাইবান্ধা রামদেব, তবে সে বর্তমানে ঢাকা মিরপুরে থাকেন, এবং তার পরিবারে বর্তমানে রয়েছে তার বাবা, তার মা এবং সে একজন, অর্থাৎ তার কোনো আপন ভাই বোন নেই। মই হয়েছে ঢাকায় মিরপুরে, আর তখন থেকে আমরা মিরপুরে রয়েছি, আর আমার ফ্যামিলিতে আব্বু আম্মু এবং আমি, আমাদের তিনজনের ছোট্ট পরিবার। গাইস, আমার জেলা হচ্ছে গাইবান্ধা, আর আমার গ্রাম হচ্ছে রামদেব। বর্তমানে মিস্টার ত্রিপুরার বয়স হলো 25 বছর, এবং সে একজন স্টুডেন্ট, এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সে কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তখন সে তার কোনো উত্তর দেয়নি, বরং সে বলেছিল সে অনার্স থার্ড ইয়ারে পড়ালেখা করে। প্রথমে আমি একজন স্টুডেন্ট, আর এই চাই 23, ভার্সিটি নামটা বলতে পারবো না, কারণ তো তোমরা জানোই ফেস্টিভেল কইনি, এর জন্য প্রাইভেসি প্রবলেম হবে, কিন্তু আমি রয়েছে হচ্ছে অনার্স থার্ড ইয়ারে। এবার আসা যাক, সে কেন একজন ফ্রি ফায়ার ইউটিউবার হয়েছে, মানে সে কেন একজন গেমিং ইউটিউবার হয়েছে। সে চাইলে তো অন্য কোনো ইউটিউবার হতে পারতো, সে চাইলে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারতো, এবং ইউটিউবে সে ডাউনলোড দিতে পারতো। তার কারণটা হচ্ছে, সে যখন ছোট ছিল তার গেমের প্রতি একটা তার অন্য ধরনের একটা অ্যাট্রাকশন ছিল, যার কারণে সে ছোটোবেলা থেকে গেম খেলতো, এবং সে যে গেমগুলো খেলে খেলে তার বন্ধুদেরকে দেখাতো, এবং তার বন্ধুদেরকে একটা রিয়েকশন নিত তার গেমগুলো কেমন হয়েছে। এভাবে সে গেম খেলতে খেলতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একজন ফ্রি ফায়ার ইউটিউবার হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে একজন বড় একজন ফ্রি ফায়ার ইউটিউবার মিস্টার ত্রিপল আর। এবং বর্তমানে তার চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে প্রায় 6 মিলিয়নের কাছাকাছি। গাইস, এবার আসো জানা যাক সে ফ্রি ফায়ার ইউটিউবার হওয়ার আগে সে কী ছিল, অর্থাৎ তার কাজ কী ছিল, অর্থাৎ সে আগে কী করত। গাইস, সে ইউটিউবার হওয়ার আগে সে ছিল একজন টিউশন মাস্টার, মানে সে ছোটো ছোটো বাচ্চা পোড়াবাড়িদের পড়াতো আর কি। আর এছাড়া স্টুডেন্ট পড়িয়েছি, আর যখন আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হতে থাকে তখন যে প্রথমে পার্ট টাইম জবগুলো এবং পরে যে আস্তে আস্তে স্টুডেন্টগুলো ছাড়া হয়, এখন আপাতত আমি আমার নিজের স্টাডিতে এবং এই ইউটিউবিং এর দিকে ফোকাস করতেছি। গাইস, তোমরা কি জানো সে কেন চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে, মানে সে কেন ফ্রি ফায়ার চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে? এর কারণ হচ্ছে, সে সর্বপ্রথম ইন্সপিরেশন হয়েছিলেন অমিত, দেশি গেমার্সের অমিত ভাই থেকে, মানে সে দেশি গেমার্সের অমিত ভাইয়ের ভিডিওগুলো দেখে সে যখন চিন্তা করেছে আসলে বাংলাদেশের মধ্যে এমন কোনো ইউটিউবার নেই যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো তৈরি করে, তো সে তার থেকে ইন্সপিরেশন হয়ে ফ্রি ফায়ার চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করা শুরু করে। তো বন্ধুরা, যেহেতু তোমার রিকোয়েস্ট ছিল মিস্টার ত্রিপুরার প্রয়োজনীয় ভিডিও তৈরি করার জন্য, তো আমি তোমার রিকোয়েস্টের জন্য আজকে ভিডিও তৈরি করেছি। তো আমি যতটুকু পেয়েছি তার প্রয়োজন সম্বন্ধে তোমাকে জানিয়েছি, মানে শর্টকাটের মধ্যে তার একটা তার সম্পর্কে একটা ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে ফেলেছি। তো পরিবর্তে যার প্রয়োজনীয় ভিডিও আসবে সে হলো বাংলাদেশের একজন টপ ইউটিউবার মায়াজাল। তো আমাদের মায়াজাল ভাইয়ের প্রয়োজনীয় তৈরি আসবে, মানে তার মায়াজাল, অর্থাৎ মায়াজাল ভাই না, সে হচ্ছে আমাদের মেহেদি হাসান ভাই আর কি। তো আর তার ফেস তৈরি বিল হয়ে গেছে, তোমরা সেটাও জানো। তো পরবর্তীতে আমি মায়াজাল ভাইয়ের প্রয়োজনীয় ভিডিও তৈরি করবো, আর মাত্র কয়েকদিনের ভিতরে আমি তার প্রচার দিয়ে দিবো, অবশ্যই ভিডিও দেখে ফেলবা। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, সেটা তো আগেই বলেছি। তো ভিডিওতে অবশ্যই লাইক দিবা, তো ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারপাশে সুস্থ রাখবা। খুদা হাফেজ।